স্থায়ী শিক্ষক নিয়মিত মিড ডে মিলের দাবিতে স্কুলে তালা মেরে বিক্ষোভ। দীর্ঘদিন ধরে স্কুলে নেই স্থায়ী শিক্ষক, শিক্ষকের অভাবে বন্ধের মুখে স্কুলের পঠন পাঠন এবং নিয়মিত মিড ডে মিলের দাবিতে হাড্ডাটোলা জুনিয়র গার্লস স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখালেন মিড ডে মিল রন্ধনে কর্মী এবং অভিভাবকেরা। জানা গেছে মালদার মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে হাড্ডাটোলা জুনিয়র গার্লস হাই স্কুল, তবে নামেই মাত্র, স্কুলে নেই একজনও স্থায়ী শিক্ষক। দুই বছর ধরে স্কুলের ছাত্রীদের পঠন পাঠন করিয়ে চলেছেন অস্থায়ী শিক্ষক নিতাই ঠাকুর সহ দুইজন, ফলে স্থায়ী শিক্ষকের অভাবে বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে স্কুলের ছাত্রীরা। এর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা, তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিভাবকদের এই বিক্ষোভে সামিল হন স্কুলের মিড ডে মিল রন্ধনী কর্মীরাও, কারণ দীর্ঘদিন ধরে মিড ডে মিল বন্ধ থাকায় তারাও কাজ হারিয়েছেন, তাই দ্রুত মিড ডে মিল চালুর দাবিতে জোর বিক্ষোভ দেখান। এই বিক্ষোভের খবর পেয়ে মানিকচক এক সার্কেলের শিক্ষা বন্ধু সচিন্দ্রনাথ মণ্ডল পরিস্থিতি সামাল দেয়, তিনি অভিভাবকদের সত্যতা মেনে নেন। মালদা থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট, পুষ্পপ্রভাত টিভি। সবই বন্ধ, স্কুল একদমই বন্ধ হয়ে গিয়েছে। কোনো মতো নিতাই ঠাকুর স্কুলটাকে চালায়, অথচ ভালো করে ছেলেরা আসে না, কয়েকটা যে কটা আসে কিন্তু পড়াশুনতে খুব ব্যাঘাত ঘটে। মাস্টার মশাই নাই, ম্যাডাম নাই, কেউ নাই, আমরাও আসি বারবার করে ঘুরে যাই, খবর নিই যে স্কুল চালু হলো কি না, আমাদের রান্না শুরু হলো কি না। মাস্টার মশাই বলেন যে না, এখনো পর্যন্ত শুরু হয়নি, তোমরা দেখো আন্দোলন করো, ব্লকে যাও, স্যারের কাছে যাও। আমরা অনেক বাড়ি এসেছি ঘুরে যাই, কিন্তু আমাদের কোনো কিছু রান্না বান্না চালু হয় না। ছাত্র মাত্রগুলো ভালো করে পড়াশোনা করে না, আবার পরীক্ষার জন্য সবারই স্কুলে পরীক্ষা হচ্ছে, কিন্তু স্কুলে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়নি এখনো পর্যন্ত। ওই জন্য আমাদের অভিযোগ যে আমাদের রান্নাটা ভালো থেকে শুরু হবে এবং বাচ্চারা ভালো করে লেখাপড়ার জন্য করুক, ম্যাডাম ঢুকুক, শিক্ষক মশাই ঢুকুক, আমরা এতেই আমরা খুশি। কত বছর ধরে এই সমস্যা আছে আপনার? এর আগে কোথাও জানিয়েছেন এই সমস্যাগুলো? কোথায় জানিয়েছেন? আমরা নিতা ঠাকুরকে জানিয়েছি, নিতা ঠাকুর উনি বলেছেন, আমি ব্লকে জানিয়েছি, এসআইকে জানিয়েছি, সবাইকে। তারপরে আমরা খবর নিতে পারি, শেষ পর্যন্ত আমরা এখন মুখোমুখি হয়েছি যে আমরা কিছু একটা ব্যবস্থাপনা অবশ্যই নেব। কি চাইছেন আপনারা? আমরা যদি রান্না শুরু না হয়, ছেলে মেয়েদের পড়াশোনা ঠিকঠাক না হয়, আমরা ব্লকে যাবো, এসআইয়ের কাছে যাবো, যা করতে হয় আমরা সবার কাছে একটা করবো, একটা করবো কিছু ব্যবস্থা। ঠিক আছে, আপনার নাম? আপনার নাম? এই স্কুলে আপনার কে পড়াশোনা করে? মিড ডে মিলের ব্যবস্থা আছে? না, আমার মেয়ে পড়ে। এখন কি চাইছেন আপনারা? আপনার নাম বলবেন? নিচে খুঁজে বাড়ি যাচ্ছে। এবার আমাদের মিড ডে মিলে রান্না হচ্ছে, দু বছর থেকে রান্না বন্ধ আছে, বাচ্চারা রান্নার জন্য, অনেক বাচ্চারা রান্না খাবার জন্য স্কুল আছে, কিন্তু এখন খাবার বন্ধ আছে, বাচ্চাগুলো বাড়িতে থাকছে, কিছুভাবে স্কুল রান্না হয় না। এবার ছেলেদের ব্যাগ নাই, আর কিছু নাই, ছেলেরা গরমে ঘরে কেন স্কুলের ড্রেস পাচ্ছে, এই স্কুলের ড্রেসও নাই, জুতো নাই, ব্যাগ নাই, কিছু নাই। কতদিন থেকে এই সমস্যা হচ্ছে? এই সমস্যা হচ্ছে এক বছর থেকে শুধু, এক বছর কন্যাশ্রীও নাই, এখানে দু বছরীও নাই, কিছুই নাই। কতদিন থেকে সমস্যা? লকডাউনের পর থেকে কোনো কিছু ব্যবস্থা নয় সরকারের এখানে, তাহলে স্কুলটা ভেঙে পড়ে এখানে স্কুল রেখেছে কেন? যদি কোনো ব্যবস্থাই না থাকে তাহলে স্কুল রাখার কোনো প্রয়োজনই নাই এখানে। উনি বাচ্চাদের এখানে লেখাপড়া করে, ও প্রাইভেটে পড়ায়, বাচ্চারা আসে দেখাশোনা করে, কোনো হয়তো মাস্টার আসলে ওকে দায়িত্ব দিয়ে দেয়, এটাই করে। এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমরা চাইছি যেন মাস্টার থাকে, আমাদের রান্না হোক, বাচ্চারা আসুক, বাচ্চারা লেখাপড়া হোক, আমরা এটাই চাইছি। এর পরবর্তী আমরা কোনো স্টেপ দাঁড়াবো আমরা, যে আমরা কোনো ব্যবস্থা নিবো আমরা, ঠিক আছে, আমরা ব্লক যাব, আর কোন জায়গায় যেতে হবে ওখানে যাবো আমরা, কিন্তু কেন স্কুল বন্ধ থাকবে? আরো তো স্কুল আছে, ওরা কেন চলছে? সব স্কুলে ব্যবস্থা আছে, এই স্কুলে কেন ব্যবস্থা নাই? আমরা এই স্কুলে ব্যবস্থা চাই, বাচ্চাদের যেন লেখাপড়া সেরকমভাবে হয়, এবার যারা মিড ডে মিল রান্না করছে ওদের জন্য ব্যবস্থা হয়,
সব কিছু যেন ব্যবস্থা যেন হয় এটা আমরা চাইছি ঠিক আছে আপনার নাম আমার নাম অনিমা মণ্ডল আমার আন্ডারে করে আমি আমার দেখাশোনা করি এখানকার অভিযোগ যে বলছে অভিযোগটা থাকাটাই স্বাভাবিক দীর্ঘদিন থেকে এখানে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই এর আগে গেস্ট টিচার ছিলেন ওনাদেরকে আমি ইম্প্রুভ করেছি যে যেন খুব ভালোভাবে ক্লাস হয় কিন্তু একটা দুটো টিচারে কী করবে কিছু করার নেই যার জন্য নিতায়ের উপরে ভাটা ছিল নিতায় আজ পর্যন্ত কোনো স্যালারি বা কোনো টাকা কোনো ফান থেকে পাচ্ছে এবং স্কুলটা বেসামাল অবস্থায় হয়ে আছে দেখুন তখন বললাম যে তুমি একটু বিনা পারিশ্রমিক টিচার পাও তাহলে ওদেরকে তোমরা অন্তত কোনো বাচ্চাগুলো কিছু শিক্ষা গ্রহণ করতে পারো বিগত কয়েক বছর ধরে এই সমস্যা দেখা গেছে সরকারি শিক্ষক নেই আপনি শিক্ষকের জন্য দাবি করেছেন এবার দেখেন আমাদের যেটা সার্কেল আছে মানিক চন্দ্র সার্কেল আমাদের ক্ষমতা হলে যে কি আমরা এসআই কে বলবো আপনি জানেন হ্যাঁ এসআই কে জানাবো আমি আমরা এসআই কে বিগত অনেক দিন থেকে জানিয়ে এসেছি এবং এখনো জানাচ্ছি কিন্তু ওনারাও কি করবে ওনারা যারা সরকার থেকে এসএসসি থেকে নিয়োগ হচ্ছে ওনারাও বাধ্যবাধকতার মধ্যে পড়ছে না এসএসসি থেকে নিয়োগ না হলে ওরা কিছু করতে পারছে না আর একটা কথা আছে যেহেতু এটা গার্লস কোনো জেন্টস টিচার আসবে না এবং গার্লস মানে গার্লস টিচারকেই নিয়োগ করতে হবে এইটাই হলো সরকারি নিয়ম অভিযোগ শুনলেন কি আশ্বাস দিলেন দেখেন আশ্বাস তো দেওয়ার আমাদের কিছুই নেই তবে আমরা একটু সূত্র মারফত জানতে পারছি যে এসএসসি জোরটা শীঘ্রই ছেড়ে যাবে মিড ডে মিলের সমস্যা হয়েছিল বেতন পাচ্ছে না মিড ডে মিলের সমস্যাটা এখন যেহেতু মিড ডে মিল চলছে না এটা খপ থাকাটাই স্বাভাবিক এবং চলছে না যেহেতু একটা সরকারি অথরিটি নেই যার জন্য অ্যাকাউন্টের